রাজ্যে দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। ভোটের আগে ভোটার তালিকায় যুক্ত হয়ে গেছে নতুন ভোটারদের নামও। নতুন ভোটারদের কাছে নির্বাচনে অংশ নেওয়া মানে একটা অন্য অনুভূতি। বৃহস্পতিবার ফটিকরায় সেই সব নতুন ভোটারদেরই সম্বর্ধনা দিল ভারতীয় জনতা যুব মোর্চা। ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে যুব মোর্চা ফটিকরায় মণ্ডল আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন প্রায় 600 নতুন ভোটারকে সম্বর্ধনা জানায় শাসক দলের যুব সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, যুব মোর্চার জেলা সহসভাপতি রাজীব দেব সহ অন্যান্যরা। সভায় আলোচনা করতে গিয়ে বিধায়ক সুধাংশু দাস রাজ্য এবং দেশের উন্নয়নের নিরিখে নতুন ভোটারদের প্রথম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বার্তা দেন এদিন। রাজনীতি এবং ভোটাধিকার প্রয়োগ সম্পর্কে নতুন ভোটারদের এদিন ব্যাখ্যা দিয়েছেন বিধায়ক। তিনি রাজনীতির পরিভাষা টেনে বলেন, নরেন্দ্র মোদী নেতৃত্বে পরিবর্তিত হয়েছে রাজনীতির সংজ্ঞা। বিচারধারার মানুষ আছেন, এখানে এমন কোন বিচারধারার মানুষ আছেন যারা হয়তো বা নরেন্দ্র মোদীকে খুব বেশি ভালোবাসেন, যারা হয়তো বা বিজেপি দলকে খুব বেশি ভালোবাসেন, যারা হয়তো বা আমাদেরকেও কেউ কেউ পছন্দ করেন, কেউ কেউ অপছন্দ করেন, তো এই সবটাই কিন্তু আপনার ব্যক্তিগত বিষয়। আপনাদের বিষয়ে এটাই বলতে চাই, আপনাদের দায়িত্ব এটা, আমাদের আগের প্রজন্ম যা করতে পারেনি আজকের বর্তমান প্রজন্ম যেন আমরা সেটা করতে পারি। এখানে যারা আছেন সবাই উন্নত বিধানসভার চিন্তা করেন। প্রথম ভোটাধিকার প্রয়োগের আগে সংবর্ধনা পেয়ে খুশি নতুন ভোটাররা। এদিন বিধায়ক সুধাংশু দাস বর্তমান প্রজন্মকে আগের প্রজন্মের সময় অসমাপ্ত কাজ করে দেখানোর বার্তাও দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।